শটগান ক্যাম্প পেজ করবো তোর উপর। পারফেক্ট, নাইস। সাইড হয়ে যা, সাইড হয়ে যা ভাই। চিড়ে দেখ, আরে ইয়ার শিল্ড গেল আমার। বাট ও ও ও ও দেখ, আরে ভাই ছোট ছাড়া আসছে। ডিফেন্ড করাটা টাফ হয়ে যাচ্ছে, দেখে নাইস। কে পারফেক্ট ভাবে স্টার্ট তো করে দিয়েছি, যাই না কিরা কি কি সিচুয়েশন আসতে চলেছে। উইপার, ও ও দেখে 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 পারফেক্ট। আরে ইয়ার পিটের মধ্যে কি, ও ইয়ার দেখে ভাই হাতগুলো আদ্ভুত ধরনের। আর ভাই পিটের মধ্যে ব্ল্যাক হোল নিয়ে ঘুরে বেড়াচ্ছে ভাই। ও ভাই শুট করতে চলেছে সাইড। হ্যালো গাইস, মাই নেম ইজ সাইবার স্ট্রেঞ্জার এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব গেমিং চ্যানেল। তো আজকে আমরা খেলতে চলেছি ডেভিল ওয়ার, এবং জাস্ট বলেছিলাম আগের এপিসোডে পুরোপুরি ডুম গেমের ওপর ইন্সপায়ার্ড হয়ে গেমটাকে ক্রিয়েট করা হয়েছে, এবং আমরা জাস্ট হালকা ফুলকা ফিলও পেয়েছিলাম ডুম গেমের, ও জাস্ট কিছুটা ডুম গেমের মতোই। তো বেশি বক বক না করে স্টার্ট করা যাক আজকের এই গেম, লেটস বিগিন। তো আগের এপিসোডে আমরা জাস্ট একটা নতুন কি বলবো কম্প্যানিয়ন পেয়েছিলাম, এটা হচ্ছে সেই কম্প্যানিয়ন র্যাম্বো। এটাকে জাস্ট আমি এখানে তোমরা এর নামও জাস্ট চেঞ্জ করতে পারো। আমি এর নাম রাখছি কি রাখা যায়, রুকি বুকি লাগছে, ঠিক আছে রুকি বুকি আই থিঙ্ক ঠিক লাগবে, একটু অদ্ভুত ধরনের হলেও পারফেক্ট আছে। আর ক্যারেক্টারটা দেখতেও হয় অদ্ভুত রকমের, কোনোতেই আমার সঙ্গে থাকবে, এ কি করবে না কিছু পরিমাণ হেলথ অ্যানিমির থেকে নিয়ে এসে আমাকে প্রোভাইড করবে, যেটা বলতে গেলে একটু আলাদা রকমের। তো পরবর্তী স্টেজ খেলা যাক এবং দেখে নেবো কী কী হতে চলেছে নেক্সট ক্যারেক্টারের সাথে। শুনেছি নাকি এই গেমটার মধ্যে বস স্টেজ রয়েছে, যেটা আর কি প্রত্যেকটা লেভেলে আমাদের সঙ্গে আমাদের সামনে এসে দাঁড়াবে এবং নানা রকম সিচুয়েশান সৃষ্টি করবে। তো পরবর্তী স্টেজে আমরা চলে এসেছি, আগেরবার আমরা এখানে স্টেজটাকে ক্লিয়ার করে রেখেছিলাম, এবং এই হচ্ছে আমাদের উকি উকি দেখতে পাচ্ছ ভাই, একটু আলাদা রকমের, ঠিক আছে নরকের আর কি কম্প্যানিয়ন যেটাকে বলে IMP। তো কোনো অসুবিধা নেই, মিশন অবজেক্টিভ দিয়ে দিচ্ছে। আর এখানে আমাদের একটা গেটের জাস্ট সিকোয়েন্স তুলে ধরেছে, এটা জাস্ট আমরা পারফেক্টলি হবে। ও এটা কী হচ্ছে ভাই, ওপেন তো করাই আছে বলছে। ও আচ্ছা আচ্ছা, এখান দিয়ে যেতে হবে আমাদের। আর এই আর এটাই আবার কীরকম করেন, ওকে পারফেক্ট। আলাদা আলাদা একটা জাস্ট ক্যাবিনেটে চলে এসেছি, আর এখান থেকে এই অ্যানিমিগুলোকে এখান থেকে সাল্টে নেবো। পারফেক্ট, নাইস, ওকে নাইস, ওকে। তো এখানে যে জেলিম্যানগুলোকে রয়েছে স্লিমি ফ্লাইং, এগুলোকে এখান থেকে সাল্টে দেবো। পারফেক্ট, আরে ইয়ার দেখে 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 নাইস, একজন রয়েছে একেও জাস্ট হেড শট করে কিল করবো। ছোটো ছাড়া এখানে অ্যানিমি আসছে, কোনো অসুবিধা নেই। পারফেক্ট, স্ল্যাশিং কিল করবো, একেও স্ল্যাশিং মারবো। পারফেক্টলি ডান, ওকে নাইস। আরে ইয়ার মানুষগুলোকে কীভাবে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে, একটা চাবিও দেখতে পাচ্ছি ঝুলছে ওখানে, কিন্তু ওই চাবিটাকে নিতে পারবো না। এখানে স্লিমি স্লাইমি রয়েছে, এখান থেকে ভাই অ্যামও পাচ্ছি, অ্যামগুলোকে নিয়ে নেবো। শটগান ইউজ করতে হচ্ছে আমাকে, মানে হবে আই থিঙ্ক আমাকে, নাহলে হবে। পারফেক্ট, নাইস, শটগান ইউজ করা যাক। শটগানের অ্যামও দিচ্ছে ভাই, তো অসুবিধা নেই, এখানে আমি শটগান ইউজ করছি। পারফেক্ট, একজন অ্যানিমি বেঁচে রয়েছে, এটাকে জাস্ট এখান থেকে সার্চ নেবো। ওরে ইয়ার বড় সারা চলে এসছে সিল ডেভিল। আরে ইয়ার দেখে দেখে আসতে ভাই আরামসে, হেলথ একটু কম, জায়েন্ট হলেও কী হবে, হেলথ কম আছে আর ম্যানেজ করাও খুব ইজি, ঠিক আছে। তো এখান থেকে আমরা হেলমেট আর আর্মার নিয়ে ওপর সোজা ওপরের দিকে যাব যাব। আরে ইয়ার নিচে চলে গেলাম আবার, আমাকে তাড়াতাড়ি করে ওপরে যেতে হবে। শর্ট গান, হ্যান্ড গান আর রাইফেলের অ্যামো পেয়ে যাচ্ছি, প্লাস এখানে একটা পার্সেল তুলে ধরেছে, এই ভাই সহজ, অসুবিধা নেই। HP আমার ফুল আছে, এখান থেকে আমাদের নিচে নামতে হবে আই থিঙ্ক নাকি। আরে ভাই আমাকে ওপরে তুলিস না, ওকে তো এই সাইড বরাবর নিচে নামতে হবে। পারফেক্ট, নাইস, আরে এর দেখে দেখে দৌড়ে আসছি না ভাই, আরামসে আয়, কোনো অসুবিধা নেই। পারফেক্ট, রেখে সালটাতে হবে, নাইস, একটা স্লিমি স্লাইমি রয়েছে, এটাকেও জাস্ট এইভাবে ওপেন করে দেবো। আর আমাদের সেকেন্ড গেটের সিকোয়েন্স অন হয়ে যাবে, এবার আমরা গিয়ে মেন গেটটাকে অন করতে পারবো, যেটা আর কি দেখতে হবে যে ওই গেটের ওপারে কী রয়েছে। তো এবার সোজা যাওয়া যাক সেই গেটের ওখানে, ওকে। তো এখান থেকে আমাকে কোর্স ট্রাই করতে হবে, এটাকে নিয়ে নেবো। ডেভিলস কল পেয়ে যাচ্ছি আমরা, নাইস, ওকে। এবার আমরা এই বরাবর যাব আর এখানে দাঁড়াবো, আমাদের মেন গেট অন হয়ে যাবে,
এবার আমরা বড় মেন গেটের ওপারে গিয়ে দেখবো কি রয়েছে সেখানে। বিশাল বড় দরজা ভাই। ওকে, পরবর্তী স্টেজ তৈরি, হেল আরিনা লেভেল 5। পারফেক্ট। ও ফাগিকেরটা আরিনা স্টেজের মতো ভাই, হেল আরিনা। পারফেক্ট, এখানে হয়তো একটা আরিনার ম্যাচ শুরু হয়ে গেছে। পারফেক্ট, নাইস নাইস নাইস, ঠিক আছে, আর কোনো অসুবিধা নেই। যত বেশি এখানে অ্যানিমে আসবে তত বেশি ডিফেন্সটা টাফ হয়ে যাবে এবং দেখতেও ভাই দারুণ লাগবে। নাইস ভাই, ভাই এগুলো কি আমি বুঝতে পারলাম না। চারপাশে ভাই পিলার কেন দিল ভাই? অ্যানিমের অ্যাটাক অ্যাটাক ব্লক করার জন্য আই থিঙ্ক, তখন কোনো কিছু হবে। কোনো অসুবিধা নেই, জাস্ট স্টেজটাকে মেনটেন করে খেলবো আর ডিফেন্সটা টাফ হয়ে যাবে আস্তে আস্তে ভাই। তো সেই হিসাবে আই থিঙ্ক এই বলগুলো দিয়েছে পারফেক্টলিভাবে ব্লক করে খেলার জন্য। ও ওখানে ভাই কীভাবে পোর্টাল ওপেন হচ্ছে, পারফেক্ট, নাইস পারফেক্ট। এ ও আরে দেখি দেখি ভাই, পারফেক্ট, রকেট লঞ্চার ফাইটার লেভেল স্পন হয়েছে। একে জাস্ট এখান থেকে সালটাতে হবে আগে ভাই। তুই রকেট ছুটছিস আমিও ছুটতে পারি, দেখ পারফেক্ট। আরে ভাই এই মরছে না ভাই রকেটে, জাম বহুত কড়ওয়া আছে। বস ইনকামিং, ওকে, আবার কি ধরনের বস আসতে চলেছে। ও ভাই বসগুলো কেউ বানিয়েছে দুর্দান্ত। আরে ফাক ভাই, আমাকে পুরোপুরি বলতে গেলে ছিঁড়ে নেবে। হেলস হান্টসম্যান, ওকে ঠিক আছে, অসুবিধা নেই, দেখে শটগান ক্যাম্পেজ করবো তোর উপর। পারফেক্ট, নাইস, সাইড হয়ে যা, সাইড হয়ে যা ভাই, ছিঁড়ে দেবে। আরে ইয়ার শিল্ড গেল আমার। ও ও ও ও দেখি, আরে ভাই ছোটো ছোটো আসছে, ডিফেন্ড করাটা টাফ হয়ে যাবে, দেখে নাইস। আরে ইয়ার দেখে নাইস, অ্যাসল্ট রাইফেলের পরে রয়েছে, তো সেইটাই আমি ইউজ করার জন্য পারফেক্টভাবে তৈরি। এখানে একটা শটগান র্যামও রয়েছে, যেটা একটু বেটার হতো আমি যদি নিয়ে নিতাম। পারফেক্ট, নাইস হয়ে গেছে। আরে আরে আমাকে ভালো রকম ড্যামেজ প্রোভাইড করছে, আমার শিল্ড তো বলতে গেলে পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যাওয়ার বা গেল, হয়ে গেল, এবার আমার হেলথ কমছে। পারফেক্ট পারফেক্ট, হাফের একটু বেশি রয়েছে হেলথ, অসুবিধা নেই কমিয়ে দেবো, কিন্তু মেন হচ্ছে ভাই আমার প্রচুর পরিমাণে। এবার দেখে সাইড অফ, পারফেক্ট, এই এসএল রাইফেলের বন্দুকটা গুলিটা নিতে দেয় ভাই, আমার কাছে গুলি শেষ হয়ে যাচ্ছে বারবার শটগান ইউজ করছি আর কি। কেন শটগানের অ্যামো রয়েছে, অসুবিধা নেই। পারফেক্ট, নাইস নাইস নাইস, আরে ইয়ার দেখে নাইস, পারফেক্ট। ডিফেন্ড করার টাফ হচ্ছে, কিন্তু সাথে সাথে যে এই অ্যামোগুলো দিচ্ছে না, এটাও বলতে গেলে সেই অসাধারণ। যেরকম মারবে এটাকে, ঠিক আছে ঠিক আছে, 50%-এরও কম আছে হেলথ, টোটাল 30% আছে, না 40% আই থিঙ্ক রয়েছে, অসুবিধা হবে না। সাইড হয়ে যা, পাক, আরে ইয়ার ভাই আমার হেলথ গেল ভাই, অনেকটা গেল ভাই, আমারও বলতে গেলে 50% হেলথ রয়েছে। সাইড হয়ে যা, সাইড হয়ে যা, আমি ঠিক মতো স্পেন করছি না, যার জন্য দর। আরে পাক, আরে সরে দাঁড়া ভাই, সরে খেয়াল, সরে খেয়াল একটু, পারফেক্ট, দেখে দেখে পারফেক্ট, নাইস, হেলথটাকে একটু বাড়িয়ে নিলাম। ওরে ইয়ার ভালো রকম ভাই হেলথ নিয়েছে ভাই, নাইস নাইস নাইস, হয়ে এসছে। আর 20% না, 10% বাকি রয়েছে। পারফেক্ট, নাইস, এই ভাই ফিটালিটিগুলো ভাই দুর্দান্ত। মেন স্টোরি মোড ইজ কমপ্লিটেড, ওকে, একটা সিল পাচ্ছি, একটা সুস পাচ্ছি, এখান থেকে অ্যামোগুলো নিয়ে রাখি যেগুলো যেগুলো ভাই শেষ আমার কাছে। আর অ্যানিমিকে, সরি বসকে যখন পুরোপুরিভাবে তুমি বিট ডাউন করে দেবো অটোমেটিক তোমার হেল্পফুল হয়ে যাবে, যেটা বলতে গেলে আমার দুর্দান্ত লেগেছে। ওকে, তো পরবর্তী স্টেজ দ্য ফার্নিস অফ গ্লুটনি 6, এটাকে স্টার্ট করব। ও এটা আবার আমার কোথায় যাচ্ছে, আই থিঙ্ক আমরা নিচের দিকে নামছি মনে তো হচ্ছে, তাই কোনো লিফটের মাধ্যমে, হ্যাঁ নিচের দিকেই যাচ্ছি। আর আমি জানি না এর পরবর্তী স্টেজে কীরকম ধরনের অসুবিধা। ও এটাও তো একটা আরিনা ধরনের ভাই,
এক্সপ্লোর দ্য রিজিয়ন, ওকে ঠিক আছে পারফেক্টলি ভাবে এক্সপ্লোর করব। আর এরা ভাই এক্সপ্লোরে অসুবিধা কটাতে চলে এসছে আমাদের সামনে, অসুবিধা নেই ভাই, যত পরিমাণ অ্যানিমি আসবে ডুবের মতো ভালো ফিল দিয়েছে আর এনভায়রনমেন্ট দিচ্ছে পারফেক্টলি ভাবে। না তোমরা এই গেমটাকে যারা ট্রাই করো অনেক ট্রাই করতে পারো, গুগল প্লেতে অ্যাভেলেবেল আছে ডেভিল ওয়ার্স নামে, তো পারফেক্টলি ভাবে খেলতে পারো, একটু বোর ফিল হবে না, জাস্ট একটুখানি ক্যারেক্টার কাস্টমাইজের ব্যাপার আছে সেটাকে ঠিক মতো ভাবে মেনটেন করে খেললে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। অল দা পাক দুটো দুটো বক একসঙ্গে ভাই, আমাকে রকেট লঞ্চার ইউজ করতে হবে ভাবে না। আরে ইয়ার পাক এইটুকু জায়গায় কি করছে এরা দুজন একসঙ্গে, পারফেক্ট নাইস এক্সিকিউশন কিল ইজ পারফেক্টলি ডান, ওকে নাইস। তো ভাই কুকুরগুলো ফাটে খুবই তাড়াতাড়ি, কুকুরগুলোকে আগে ডিস্ট্রয় করতে হবে। নাইস নাইস, এখানে আরো নানা প্রকার অ্যানিমি স্পন হচ্ছে ভাই, এডিট করতে গিয়েছে বলছে ভাই, পারফেক্ট নাইস হয়ে এসছে ফায়ার টেবিল, নাইস 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 নাইস। ওরে ইয়ার ছোট্ট ছাটকার সাথে ওই বড় ধরনের অ্যানিমিগুলোকে ডিস্ট্রয় করতে হবে, নাহলে বলতে গেলে অসুবিধা হয়ে যাচ্ছে। পারফেক্ট, ওরে ইয়ার ভাই আমার সিল ভাই কত কত কমিয়ে দিলে মশালা, পারফেক্ট নাইস। এই সাইড বরাবর সোজা এবার এগোবো, আমরা এগোবো এবং দেখে নেবো। আই থিঙ্ক স্টেজ যারা যারা আসার কথা ছিল সবগুলোকেই ভাই সাইডে নিয়েছি, অসুবিধা নেই। আমাকে আই থিঙ্ক নিচের দিকে নামতে হবে, এখানে আমি একটু হেলথ থেকে না হেলথ নেওয়া যাচ্ছে না, এখানে একটা এনিমি রয়েছে, পারফেক্ট ওকে। আমাদের একটা গেট আনলক হয়েছে, অ্যামো সব কিছুই দিচ্ছে যেগুলোকে আমি কালেক্ট করে নিয়েছি নিজের আওতায়। আর এখানে একটা বস ফাইট হতে চলেছে, ও তা হ্যাঁ পেটে কি ব্ল্যাক হোল নাকি হক ডেভিল, ওকে পারফেক্টভাবে স্টার্ট তো করে দিয়েছি, যাই না কিরা কী কী সিচুয়েশান আসতে চলেছে। উইম্পার ও ও দেখে 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 পারফেক্ট, আর ইয়ার পেটের মধ্যে কী, ও বাপ এটা একটু আলাদা রকম ছিল, পারফেক্ট নাইস 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 নাইস। দেখে ভাই একটা ভিডিওতে দুটো দুটো বসে চাপা দেখে, আর ইয়ার দেখে ভাই হাতগুলো আদ্ভুত ধরনের, আর ভাই পেটের মধ্যে ব্ল্যাক হোল নিয়ে ঘুরে বেড়াচ্ছে ভাই, ও ভাই শ্যুট করতে চলেছে সাইড অফ সাইড অফ সাইড অফ সাইড অফ, পারফেক্ট। এই ভাই এগুলোকে আগে ছাড়তে ভালো হবে ভাই, প্রচুর অসুবিধা সৃষ্টি করছে। যেটা শর্ট গান ইউজ করা যায়, শর্ট গানতে ভালো ড্যামেজ প্রোভাইড করছে দেখে, আর ইয়ার কুকুরগুলো বলতে গেলে ভালো রকম হেলথ মানে ডিস্ট্রয়ের জন্য যথেষ্ট। সাইড অফ সাইড অফ সাইড অফ সাইড অফ ভাই, আমার হেলথ গেল হেলথ গেল, দেখে শুনে দেখে শুনে খেল দেখে শুনে খেল, পারফেক্ট নাইস ইনস্ট্যান্ট গিয়ে পারফেক্ট ভাই। আই থিঙ্ক এইখান থেকে ভাই হেলথ নিজের বাড়াচ্ছে ভাই, তো সুতরাং ছটাছটে গিয়ে এখান থেকে সালটাতে হবে, নাহলে হবে না, পারফেক্ট পারফেক্ট নাইস নাইস। এর ভাই পেটে মারবো আমি পেটে, ওকে 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 পারফেক্ট এভাবে। আরে দেখে দেখে আরে এর কুকুর কুকুরগুলো স্পন করছে এখানে, যেটা বলতে গেলে আমার হেলথের মা মাসে এক করে দিচ্ছে, নাইস নাইস দেখে সাবধানে। আরে ইয়ার পাক কী হচ্ছে এটা আর নিজে বুঝতে পারছি না ভাই, পারফেক্ট নাইস নাইস নাইস। একটু ও এক্সিকিউশন লেভেলে চলে এসেছি আমরা, পারফেক্ট এক্সিকিউশন কিল ইজ কমপ্লিটেড, নাইস আমাদের স্টেজও কমপ্লিট হয়ে গেছে। এবার আশপাশটা একটু দেখে নেবো, আরে ভাই এটা একটু হার্ড ছিল, একটু সময় লেগেছে আমার, জাস্ট মেন মেন প্লটগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি, আদারসওয়াইজ এক্সট্রা বেশি কিছু দেখিয়ে লাভ নেই, ওকে ব্যাস আর কিছু নেওয়ার নেই। পরবর্তী স্টেজ আমাদের মানে এই স্টেজ আমাদের বলতে গেলে ক্লিয়ার, তো আপাততভাবে আমরা এই ভিডিওটাকে অবধি এন্ড আপ করছি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করে দিও, কমেন্টস করে জানাও কেমন লাগছে আমার ভিডিও, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।